বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বুধবার রাত 9টা নাগাদ প্রণজিৎ নমশূদ্র নামের এক ব্যক্তির খুনের ঘটনায় বামুনছড়া গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনা ঘটে কমলপুর থানার বামুনছড়া পঞ্চায়েতের যোগেশ নমশূদ্র পাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কমলপুর থানার পুলিশ ও বিশাল নিরাপত্তা বাহিনী। প্রণজিৎ নমশূদ্র সুরমা বিধানসভা কেন্দ্রের সিপিএম বামুনছড়া অঞ্চলের নেতা ছিল। সে গত 7 মাস আগে টিপ্রামথা দলে যোগদান করেছে বলে দলীয় কাজকর্ম শুরু করেছিল। টিপ্রা দলে বিভিন্ন কর্মসূচিতে মাইক্রোফোন হাতে নিয়ে বক্তব্য রাখতেও দেখা গেছে তাকে। বুধবার রাত 9টা নাগাদ প্রণজিৎ নমশূদ্র তার নিজস্ব মারুতি ভ্যান গাড়ি নিয়ে দুর্গা চমুনি বাজার থেকে বামুনছড়া পঞ্চায়েতের যোগেশ নমশূদ্র পাড়ায় আসতেই 7-8 জনের দুষ্কৃতিকারী গাড়ি থামিয়ে ভাঙচুর করে প্রণজিৎকে দা দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। কমলপুর থানার পুলিশ এসে ক্ষতবিক্ষত প্রণজিৎকে তুলে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় এবং রাত 11টা নাগাদ বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে নমশূদ্র দেহ আনা হলে তার পরিবারের লোকজনরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনায় কমলপুর মহকুমায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক প্রত্যক্ষদর্শী গোটা ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন। একদিকে ইলেকশন কমিশন দাবি করছে যে জিরো পোল ভায়োলেন্স যাতে হয়, কিন্তু ইলেকশন ঘোষণা হওয়া মাত্রই এই খুনের ঘটনা স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গোটা রাজ্যের সাধারণ মানুষ কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছেন এই বিষয়টা ঘটার পরপরই। জিরো পোল ভায়োলেন্স আদতে ইলেকশন কমিশন কতটা করতে পারবে সেদিকে অবশ্যই বিষয় রয়েছে, বিবেচনার বিষয় রয়েছে। ইলেকশন কমিশন দাবি করছে যে তারা সব দিকেই নজর রাখছে, কিন্তু গতকালকের রাত্রের এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকা এবং গোটা রাজ্যের মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এখন পুলিশ আধিকারিকরা কি করবেন এই বিষয়টাকে কেন্দ্র করে, কতটা তদন্ত হয়ে কতটা দোষীদের শাস্তি দিতে পারবেন, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গতকালকের এই ঘটনাকে কেন্দ্র করে প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন শুনব। কটার সময় হচ্ছে ঘটনা? কই আসলো তখন, কি করতে আসলো? আইতা গাড়ি দিয়ে তখন গাড়ি আটক করছে, করার পরে গাড়ি ভাঙচ করছে। আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং স্বাভাবিকভাবে এই খুনের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। পুলিশ আধিকারিকরা অবশ্যই তদন্ত করবেন এবং কত দ্রুত দোষীদের তারা আটক করতে পারেন সেই দিকেই কিন্তু তাকিয়ে আছে গোটা রাজ্যের সাধারণ মানুষ। ফেব্রুয়ারির 16 তারিখ নির্বাচন এবং তার আগেই এই ঘটনাগুলো কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছে না সাধারণ মানুষ এবং একটা আতঙ্কের পরিবেশ রয়েছে এই মুহূর্তে বজায় রয়েছে গোটা রাজ্যে। সময়মতো বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।